সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মিডিয়া টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদেরকে আমরা একটা সফটওয়্যারের কথা বলবো সেটা হচ্ছে ফ্রসু গোল্ড ফ্রসু গোল্ড দিয়ে আপনারা কিভাবে ইজিলি একটা ফটো অ্যালবাম করবেন নয়তো বা আপনাদের ভিডিও ক্লিপ দিয়ে কিভাবে একটা তৈরি করে সরাসরি আপলোড করে দিবেন ইউটিউবে সে ব্যাপারে আজকে আমরা দেখাবো চলুন দেখা যাক এই হচ্ছে ফ্রসু গোল্ড সফটওয়্যার তো আজকে আমরা এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো মিডিয়া টেক বাংলা এই ছবি আর এটা হচ্ছে অডিও ট্র্যাক প্রথমে ফ্রশো গোল্ড ওপেন করবেন এই যে এখানে লেখা আছে নিউ সেল্ট শো এখানে অটোমেটিকলি ক্রিয়েটেড শো ইউজিং ইউর সয়েস অফ ইমেজ অ্যান্ড মিউজিক তো আমরা এখন ফার্স্টে ফটো দিব সেই জন্য আমরা এখানে ক্রিয়েট দেব রেট দেওয়ার পর এখানে স্টেপ ওয়ান ফটোজ অ্যান্ড ভিডিও আমরা মানে ছবি দিয়েও করতে পারবো ভিডিও দিয়েও করতে পারবো তো আমরা এখন আপাতত ছবি দিচ্ছি অ্যাড সাম কন্টেন্ট ক্লিক অ্যান্ড টু অ্যাড কন্টেন্ট এখানে আমাদের কন্টেন্ট আনতে হবে তো আমরা এখানে অ্যাড দেবো অ্যাড দিয়ে আমরা ডেস্কটপে যাব ডেস্কটপে যাওয়ার পরে এই যে মিডিয়াটেক বাংলা এখানে আমরা প্রত্যেকগুলো ছবি সিলেক্ট করব করে অফেনে ক্লিক করবো আমাদের ছবি সবগুলা চলে আসলো তো আমাদের এখানে বাষট্টি হ্যাঁ আপনার এই যে দেখতে পাচ্ছেন সিক্সটি টু ফিজ হ্যাঁ আমাদের ইমেজ এখানে অলরেডি আছে তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা কিছু এই যে মিনুর দেখতে পাচ্ছি অ্যাড ইনফোর্ট অ্যাড টেক্সট রিমুভ হ্যাঁ আপনার এই যে আপনার এ ইয়ে রোটেড ক্যাপশন এডিট তো বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে ছবিগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলো আমরা ডিলিট করে দেবো সেটা কীভাবে যেমন আমাদের এখানে ডায়মন্ড দেখতে পাচ্ছি ডায়মন্ডের ছবি তিনটা তো আমরা অ্যাকচুয়ালি এখানে এই ডায়মন্ডটা বাদ করে দেব এটা আমাদের প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা এখানে রিমুভ ক্লিক করব রিমুভ ক্লিক করার ফলে এটা চলে গেল তো আমাদের এখানে এখানে রোটেট দেখতে পাচ্ছেন রোটেট শব্দের অর্থ আমরা যাবু যে চারপাশ যেগুলোর ব্যাপারটা যেমন এই ছবিটা আমরা রোটেট করব এই আমাদের যদি কোনো ছবি এরকম হ্যাঁ অ্যাঙ্গেলে থাকে কিংবা প্রবলেম অনুযায়ী থাকে তাহলে সেটাকে আমরা অ্যাকুরেট করার জন্য রোডেটে ক্লিক করব। এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ক্যাপশন আমরা কখন ইউজ করবো যেমন এই ফটো এটার মধ্যে আমরা কিছু লেখার প্রয়োজন আছে তাহলে ক্যাপশন এটা আমরা লিখলাম লিখলামই ডিআইএ মিডিয়া টিই সিএইচেক এন জি এল এ মিডিয়া টেক বাংলা ওকে আমরা এখন এখানে ক্যাপশন ডেটটা দিব তারপর এখানে যে ক্যাপশনটা এখানে জাস্ট এখানে লিখবো ক্যাপশনে গিয়ে এইচ এ ডাবল সি ওয়াই হ্যাপি এম ও এম ই এন টি এস হ্যাপি মোমেন্টস তো এই যে এগুলো হচ্ছে ক্যাপশন আপনারা ক্যাপশন এভাবে লিখতে পারেন যদি প্রত্যেকটাতে লেখা প্রয়োজন থাকে প্রত্যেকটাতেই লিখতে পারেন সমস্যা নাই তো আমরা এখানে দিব নেক্সট নেক্সট দরফ স্টেপ টু মিউজিক ল্যাটস ফেজ এ ল্যাক্স লেটস হ্যাঁ ফেলক সাম মিউজিক ফর ইউর আমাদের এখানে একটা অডিও দিতে হবে ইজ অ্যাড সাম মিউজিক ক্লিক অ্যান্ড টু অ্যাড মিউজিক টু সাউন্ড ট্র্যাক তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে ডেস্কটপে আমাদের এখানে মিডিয়া টেক বাংলার ভিতরে একটা অডিও ট্র্যাক লাগা আছে সেটা আমরা অফেন করবো অফেন করার পর এখানে আমরা তিনটে অপশন এসছে অ্যাড রিমুভ এডিট আমরা এই অডিও আমাদের এক করে ঠিক আছে কি না সেজন্য আমরা এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে এই যে জুম আমরা জুমে ক্লিক করব এই যে টেভাবে টেনে নিলে আমরা দেখতে পাচ্ছি তো বিষয়টা হচ্ছে আমাদের এই যে এখানে প্রায় অনেকটুকু আমাদের অডিও নাই আমরা এই যে এখান থেকে শুরু করব। এখান থেকে আমরা ওকে দিব ওকে দেওয়ার পর নেক্সট দেব নেক্সট দেওয়ার পরে স্টেপ থ্রি থিমস চয়েস এ থিমস দিস ডিলেটমেন্টস উইটস ইফেক্ট ফ্র শু ক্যান চয়েস ফ্রম আমাদের এখানে ইফেক্ট আমরা পার্সোনালিভাবে কোনগুলো চয়েস করবো তো আমরা অল ইফেক্টে ক্লিক করবো অল ইফেক্টে দিয়ে দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা ইফেক্টে চলে আসবে নেক্সট দেব এরপর আমাদেরকে স্টেপ ফোর ফাইনাল ডিটেলস ফাইনালি আমাদের এখানে যে সেটিংটা করতে হবে ইউ যে এখানে নেম ইউর আপনার এই প্রজেক্টটা আপনি কী নামে সেভ করবেন তো আমরা বাংলা দিচ্ছি মিডিয়া ই মিডিয়া টি মিডিয়া টেক বাংলা বিএনজিএ হ্যাঁ মিডিয়া টেক বাংলা তো আমাদের এখানে টন্দা এই যে এনার যে লেভেল অটো কাস্টমাইজ তোমাদের এখানে হাই করব আমরা এই যে এখানে হাই লেভেল দেবো এজ অ্যান্ড অ্যাসফেক্ট রেটিও আমাদের এখানে যে মানে আমাদের ফ্রি ফ্রিবুর যে ব্যাপারটা ওয়াইড স্ক্রিন আর হচ্ছে স্ট্যান্ডার্ড তো আমরা সবাই বুঝি ওয়াইড স্ক্রিন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্কোয়ার আর ওয়াইড স্ক্রিন হচ্ছে স্লাইড তো আমরা ওয়াইড স্ক্রিনটাই দেবো এরপর আমরা ক্রিয়েট করবো তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়াইট ক্রিয়েটিং ইউর শো হ্যাঁ প্লিজ ওয়াইট উইল ইউর শো ইজ ইজেড এরপরের যে কাজটুকু আমাদের করতে হবে রেডি টু প্রিভিউ ইউর শু ইজ রেডি টু ইটস ইউ ক্যান কেফ দিস পার্সন অর ট্রাইগিন তো আমাদের বিষয়টা হচ্ছে এখানে আমরা নেক্সট দিব আপনার যেহেতু আমরা এখন আমাদের টাইম লাইনে যাবো সেহেতু আমরা নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর এখানে ফিনিশড ইউ শু ইজ ফিনিশড ইউ ক্যান নাও ইউজ প্রসুড টু ফাইন টুর অর ক্রিয়েট আউটফুট আমরা আউটফুটের জন্য অবশ্যই ডান ক্লিক করব তো আমাদের এখানে এগুলা অবশ্যই চলে আসলো তো এখন বিষয়টুকু হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের এই যে সাইড লিস্ট আর হচ্ছে টাইম লাইন তো আমরা দেখা মূলত টাইম লাইনে আছি এ হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাপশন হ্যাঁ লিখলাম এই যে এখানে ক্যাপশন লিখলাম এই যে ক্যাপশন অলরেডি চলে আসছে মিডিয়া টেক বাংলা আর এই যে এখানে ক্যাপশন লিখলাম তো আমরা এখানে ক্লিক করব ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই যে আমাদের টেক্স এই ক্যাপশনটা যদি আমাদের প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আমাদের যদি এই লেখাটা থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না সেই ক্ষেত্রে আমরা এখানে টেক্স চিনে উঠে দিব তাহলে আমাদের এটা এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেল লেখা ঠিকই থাকলো আমাদের ক্যাপশনটা ওকে দিব এই পর্যায়ে রাখবো তো এখন বিষয় হচ্ছে আপনার এই যে এখানে যে ইফেক্টগুলো যেমন আমাদের এই যে ইফেক্টটা এটা আমাদের হ্যাঁ পছন্দ হচ্ছে না এই যে ইফেক্টটা এটা আমরা চেঞ্জ করব জাস্ট ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করলে যে এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট হ্যাঁ অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো আমরা থিমসের মধ্যে এই যে এখানে বিভিন্ন রকম ইফেক্ট পাচ্ছি এখান থেকে যে কোনো একটা দেওয়া যায় কিংবা আপনার এখানে এই যে এগুলো সব ইফেক্ট হ্যাঁ যেমন আমরা এখানে লাভ সাইন দিয়ে দেবো অ্যাপ্লাই তাহলে আমাদের এই যেটা লাভই হয়ে গেল এই তো এই হচ্ছিলো আপনার টোটালি সাজানোর ব্যাপারটা অটোমেটিকলি আমাদের এই ফটো ফ্রেমগুলা সাজিয়ে সাজিয়ে পেলাম তো এখানে আমাদের নিচে যে ব্যাপারটা এটা অডিও অডিও তো আমরা ডাবল ক্লিক করবো আমাদের এটা মোটামুটি ঠিক আছে একশো আছে আমরা যদি সাউন্ড আরও বেশি করতে যাই তাহলে আমাদের এখানে ভলিউম লেভেলটা একটু বাড়াবো এই যে একশোর উপরে যত বাড়তি করবো তত আমাদের ট্যামলেনটা বাড়তেছে তার সাথে সাথে আমাদের সাউন্ডটা অনেক হাই হচ্ছে এখন আপনারা যারা ইউটিউবে কিংবা ফেসবুকে আপনারা এই ভিডিওটা সরাসরি আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাদের ফার্স্টারি যদি আপনারা ফেসবুকে আপলোড করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে একটা আইকন এই ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনার এখানে এই যে কোয়ালিটি ফেসবুক স্ট্যান্ডার্ড দেওয়া আছে আপনারা এখানে এই যে নর্মাল দিতে পারেন কিংবা হাই ডেফিনেশান নর্মাল এখানে ক্লিক করতে পারেন আর ভিডিও ইনফরমেশানে টাইটেল দিতে পারেন ডিসক্রিপশান আপনাদের মন মতো দিতে পারেন এরপর আপলোড ভিডিও টু ফেসবুক দিয়ে আপনাদের এটা সরাসরি আপলোড হয়ে যাচ্ছে এরপর আপনারা যদি ফেসবুকে না দিতে চান ইউটিউবে দিবেন তো ইউটিউবে দেওয়ার পর ইউটিউবে এখানে আপনার এই যে মেনুটা আসবে এখানে ইউটিউব আপলোড এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন তো আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনের বিষয়টা হচ্ছে ইউটিউবে আপনার যে সাইট ইউটিউব আপনার যে নাম আপনার ওটা কী নামে দেওয়া হ্যাঁ আপনার আইডি তো ইউজার নেমের জায়গায় ইউটিউবে আপনার যে নামটা আছে সেটা দিবেন আর এখানে পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা দিবেন ভিডিও ইনফরমেশনে আপনি টাইটেল লিখতে পারেন ডিসক্রিপশান আপনার মন মতো লিখবেন ভিডিও অপশনের মধ্যে আপনার যদি কোনো ট্যাগে আপনি কাউকে রাখতে চান তাহলে ট্যাগ দিতে পারেন আর ক্যাটাগরি আপনার এটা কোন ক্যাটাগরির ভিডিও সেটা এখানে উল্লেখ করতে পারেন মিউজিক হ্যাঁ আপনার যদি হুম্যান স্টাইল নিউজ মানে বিভিন্ন রকমের তো আপনার এটা কোন ক্যাটাগরির ভিডিও অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরি আপনি এখানে দিতে পারেন কোয়ালিটি তো কোয়ালিটি এখানে আপনার হাই কোয়ালিটি আছে হ্যাঁ নর্মাল স্ট্যান্ডার্ড তো আমরা বিশেষ করে হাই কোয়ালিটি রাখবো কিংবা স্ট্যান্ডার্ড কোয়ালিটিও রাখতে পারেন সমস্যা নেই প্রাইভেসি এটা কি আপনার পাবলিকে দেখবেন নাকি প্রাইভেট হ্যাঁ তো এখানে বিশেষ করে যেহেতু আপনি ইউটিউবে ছাড়বেন সেই ক্ষেত্রে পাবলিক থাকবে আপনার এটা সেটিং হয়ে গেল তো সর্বশেষ আপনি এখানে আপলোড টু ইউটিউব হ্যাঁ সরাসরি এখানে ক্লিক করলে ইউটিউবে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে ক্যান্সেল এরপর আপনার ভিডিও আপনার যদি কোনো ফেসবুকে ইউটিউবে না দেওয়ার দরকার থাকে যে আপনি এটা আগে ফাইনালি আপনার সেভ করে রাখবেন তারপর আপনি ইউটিউবে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও ফর ওয়েব ডিভাইস অ্যান্ড এজ এ কম্পিউটার্স আপনি এখানে যাওয়ার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ডিভাইস ফ্রিচেট অ্যান্ড সার্ভিস এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কাস্টম ভিডিও ফ্রিচেট একটা হ্যাঁ আপনার এই রিনেম দেখতে পাচ্ছেন গ্রুপ এই যে এখানে গ্রুপ টাইটেল আপনার এখানে এই যে প্রোফাইল নেম হ্যাঁ দিতে পারেন ফর্ম্যাট আপনার কী ফর্ম্যাটে রাখবেন সেটা করতে পারেন আমরা ফোর এমপি ফোর ইয়ে পর আপনার এখানে এই যে আপনার কম্পিটিশান লেখা আছে এখানে আপনার এমপিজি আর এমপিজি ফোর এবিসি ঠিক আছে তো রেজুলেশনের ক্ষেত্রে আপনি রেজুলেশন মন মতো দিতে পারেন যেমন আমরা উনিশশো বিশ এক হাজার আশি এক হাজার আশি এখানে আপনার সব কিছুই ঠিক আছে অডিও সেটিংস অডিও ফরম্যাট হ্যাঁ এএসি চ্যানেল সব কিছু ঠিক আছে সেভ সেভ দেওয়ার পর আপনি এখানে ক্রেট ক্রেট দিয়ে যেমন ডেস্কটপ আমরা সেভ করবো এই যে আপনার মিডিয়া টেক বাংলা নিউ আমরা এখানে সেভ করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি সেভ হচ্ছে এই যে রেন্ডারিং ভিডিও ং ভিডিও আমরা এটা ক্যান্সেল করে দিলাম দেখুন এই ছিল আজকের ভিডিওর বিষয় তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন